নমস্কার, আমি বিদ্যুৎ স্যার, তোমাদের নার্সারি ক্লাসে এবার বি সেকশনের ক্লাস টিচার। যেহেতু আমাদের স্কুলে এ এবং বি সেকশন রয়েছে, তার মধ্যে জিতু স্যার এবং আমি আছি, দুজন ক্লাস টিচার রয়েছে। তো যে কোনো ক্লাসেরই একটা টিচার প্রতিদিনই আমাদের ক্লাস নেবে। তো আজকের ক্লাস নার্সারি সাবজেক্ট ইংলিশ, এর আগের দিনে স্যার নিয়েছে এ ফর এবং বি ফর। প্রত্যেক গার্জেন উদ্দেশ্য হচ্ছে যে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাচ্চাকে বাইরে এসে কিছু করার কোনো রকম কিছু দরকার নেই। বাচ্চারা জাস্ট আইডেন্টিফাই করবে, লেটারগুলো চিনবে, তাই যথেষ্ট। যখন লেখার সময় আসবে আমরা ঠিক বলে দেবো যে কখন থেকে এখানে স্টার্ট করতে হবে। আপাতত ওরালি চললে যেটা বলবো যা কিছু হবে না কেন, জাস্ট আইডেন্টিফাই করবে এবং ওরাল হবে। তো কতদিন স্যার করেছিল এ ফর, এ ফর কি ছিল? অ্যাপেল। এ ফর অ্যান্ড, এ ফর অ্যাক্স। তো এ ফর অ্যাপেল বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সেই স্টুডেন্ট অ্যান্ড্রো বলতে পারে, অ্যাক্সো বলতে পারে, অ্যাস বলতে পারে, পারসন। তো এবার তারপরে কিছু স্যার করেছিল বি ফর বল। কালকে কতদিন ক্লাসে বল দেখিয়েছিল স্যার? বক্স, বয়, ইটিসি। তো এমন করে দিয়ে তোমাদের যে বলে বলতে হবে কোনো ব্যাপার নাই, যে কোনো একটা বলতেই হবে, কিন্তু স্পেসিফিকভাবে তোমাদের বইয়ের মধ্যে বেলুনের ছবি দেওয়া রয়েছে, অ্যাপেলের ছবি দেওয়া রয়েছে, সেটা বললেও হবে, সেটা না হলে বলতে হবে না, ঠিক আছে? আজকে আমরা বলবো কি সি ফর। সি ফর আমরা কি কি জানি? ক্যাট, সি এ টি, ক্যাট দ্যাট মিন্স বিড়াল। সি ফর কার, সি এ আর, কার। সি ফর কাউ, সি ও ডব্লিউ। আমাদের ইংলিশের থার্ড লেটার হচ্ছে সি। আমাকে প্রথমে এই সিটা সম্বন্ধে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সিটা কি? সিটা হচ্ছে একটা ইংলিশ অ্যালফাবেটের থার্ড লেটার। ইংলিশ অ্যালফাবেটের মানে ইংরেজি বর্ণমালায় তিন নম্বর কি একটা বর্ণ, বুঝা গেছে? তো এই সি দিয়ে কি কি হয় সেটাই তোমাদের বলা হচ্ছে। সি ফর ক্যাট, সি ফর কার এবং সি ফর কাউ। আরো রয়েছে সি ফর ক্যাপ হতে পারে, ঠিক আছে, সি ফর কক হতে পারে, ইটিসি। এবার তোমাদের আমি এই দেখো এখানে সি ফর ক্যাট। ক্যাটকে আমরা নর্মালি সবাই চিনি, ক্যাট মানে কি? বিড়াল। ভেরি গুড। মোটামুটি আমাদের আশেপাশে যেসব বাড়ি রয়েছে সেখানে ক্যাট দেখা যায় এবং রাস্তাঘাটেও দেখা যায়। তারপর আমরা কি দিচ্ছি সি ফর কাউ। এই দেখো কাউ, কাউকে মোটামুটি চিনি, কাউ মানে গরু। গরুর দুধ আমরা খাই, তাই না? গরুর গোবর দিয়ে কী করি আমরা? চাষবাসের কাজে লাগাই, অনেকে ঘুঁটো হিসাবে কাজ করে, তাই না? এবার সি ফর কার, কার মানে গাড়ি। অনেকের বাড়িতে গাড়ি রয়েছে, তাই না? তাহলে আজকে আমরা কী কী জানলাম? এ ফর, তাহলে আজকে আমরা কী কী জানলাম? সি ফর ক্যাট, সি ফর কার, সি ফর কাউ, ঠিক আছে? তো এই ছবিগুলো কী করতে হবে আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেগুলো কী হচ্ছে? সি দিয়ে হচ্ছে, C is the third letter of alphabet, ঠিক আছে? তো এইভাবে আমরা আস্তে আস্তে লেটারগুলো চিনবো এবং সেইগুলো জিনিস সি দিয়ে কী কী হচ্ছে, ডি দিয়ে কী হচ্ছে, ই দিয়ে কী হচ্ছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। বাড়িতে কাউকে লিখতে হবে না বা কোনো গার্জেন না কোনো বাচ্চাকে প্রেশার ফিল করবে না। যখন লিখতে হবে বা কোনো কিছু করতে হবে আমরা ঠিক তার আগে ইনস্ট্রাকশন দিয়ে দেবো। রাত্রের ক্লাস এখন ক্লাসকে আবার দেখাবে। নমস্কার।